আসসালামু আলাইকুম, সবাইকে মহেশালে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। ইলিশের মৌসুমে আজকে আমি করে দেখাবো ইলিশের একটা রেসিপি। আজকে করে দেখাবো চাল কুমড়া ইলিশের ঝোল। অনেকের অভিযোগ থাকে ইলিশ মাছ রান্না করতে গেলে ভেঙে যায়, তবে আজকে আমি যেভাবে রান্না করেছি আপনারা যদি সেম প্রসেসে রান্না করেন তাহলে ইলিশ মাছ কিন্তু আস্ত থাকবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে। তো চলুন ঝটপট দেখিয়ে দিই আজকে আমি কী রেসিপি তৈরি করেছি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ জিরা বাটা। এখন গুঁড়ো মশলা দিব, তাই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটার উপর যখন তেল ভেসে উঠবে তখন বুঝতে পারবে মশলাটা কষানো শেষ হয়ে গেছে। দেখুন, আমার মশলাটা কষানো শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছটা দিয়ে খুব ভালোভাবে সাবধানতার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো আমি কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট পরে মাছটা কষানো শেষ হলে আমি মাছগুলোকে তুলে ফেলবো। এই তুলে ফেলার কারণে মূলত মাছটা আস্ত থাকবে আর মাছটার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মশলাও ঢুকেছে, তাই খেতেও কিন্তু ভীষণ মজার হবে। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। মাছগুলোকে তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা 1 কাপ পরিমাণ চাল কুমড়া আর 1টা মাঝারি সাইজের আলু লম্বা করে কেটে দিয়েছি। 1 মিনিট একটু নেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ ফালি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। 1 থেকে 2 মিনিট পরে ঢাকনা খুলে আমি দিয়ে দিব পানি। পানিটা দিয়ে একটু নেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 থেকে 6 মিনিটের মতো জাল করেছি আর দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে যে মাছটা কষিয়ে তুলে রেখেছিলাম সেটা। এই পর্যায়ে কিন্তু মাছটাকে একটু সাবধানতার সাথে ছড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। দেখুন, আমার সবগুলো মাছ কিন্তু একদম আস্ত আছে। আপনারা একইভাবে ট্রাই করবেন, আপনাদের মাছগুলো আশা করি আস্ত থাকবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। ঝোলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দেবেন। পানিটা যখন হালকা ফুটতে থাকবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের মতো জাল করেছি আর এখন আমি ঢাকনা ছাড়া কিছুক্ষণ জাল করব। ঝোলটা যখন একটু শুকে যাবে, দেখুন ঝোলটা যখন এই পর্যায়ে হবে তখন আমি রান্নাটা বন্ধ করে দিব, অর্থাৎ আমার রান্না একদম শেষ। আপনারা চাইলে এর থেকে বেশিও ঝোল রাখতে পারেন। দেখুন, তখন অনেক বেশি ঝোল মনে হলেও এখন কিন্তু ঝোলের পরিমাণটা একদম পারফেক্ট আছে। আর যেহেতু আমি আজকে করে দেখাচ্ছি চাল কুমড়া ইলিশের ঝোল, সেহেতু ঝোলটা কিন্তু আমার মতে একদমই পারফেক্ট আছে। আপনারা চাইলে অবশ্য কম বা বেশিও করতে পারেন। আজকে যে আমি রেসিপিটা করে দেখালাম, এইভাবে যদি আপনারা করেন তাহলে আশা করি ইলিশ মাছের একটা খুবই টেস্টি রেসিপি পাবেন। আর এটা তো একদমই ভাঙবে না, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। রেসিপি সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন অথবা ফেসবুকে সরাসরি যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন বাটনটিও প্রেস করবেন যেন আমি ভিডিও আপলোড করলে সবার আগে আপনি দেখতে পান। আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।